নিটল ডাটা বিশ্ব সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসারউদ্দিন। বরাবরের মতো আমরা আজকে হাজির হয়েছি অর্থনৈতিক একটি বিষয় নিয়ে আলোচনার জন্য। আজকে আমাদের বিষয়বস্তু আছে বিনিয়োগের নামে যে ঋণ খেলাপি হচ্ছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। সেই বিষয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট গেস্ট। আমরা ঠিক আমার ডান পাশে আছেন জামাল উদ্দিন, দৈনিক ইত্তেফাকের বিজনেস এডিটর। তার পাশেই বসে আছেন আব্দুল হাই সরকার, উনি সাবেক সভাপতি বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন। এবং তার পাশে আছেন এম এস শেকিল চৌধুরী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডিসিসিআই অর্থাৎ ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তো আমরা আসলে আলোচনায় বিষয়বস্তু আজকের হচ্ছে বিনিয়োগের নামে যে ঋণ খেলাপি হচ্ছে বাংলাদেশে, এটি অনেকদিন ধরেই কিন্তু আলাপ আলোচনায় রয়েছে এবং খুব ভাইটাল একটি ইস্যু। আমি প্রথমেই জনাব শেকিল চৌধুরী আপনাকে দিয়ে শুরু করব। একটি হিসেবে আমরা দেখেছি যে এই যে গেল জুলাই পর্যন্ত 1,22,000 কোটি টাকার ঋণ খেলাপির একটি হিসাব আছে যেটি অবলোপন সহ। তো আমার কথা হচ্ছে যে ঋণ খেলাপিটা কেন হচ্ছে, এত সচেতনতার পরও কেন এই ঋণ খেলাপি হচ্ছে এবং এর আসলে কতটা বিনিয়োগ হচ্ছে? আপনাকে ধন্যবাদ। আপনি বললেন যে এত সচেতনতার পরেও ঋণ খেলাপিটা কেন হচ্ছে না, আমরা তো ঋণ খেলাপি বন্ধ করবার জন্য সচেতন নই। আচ্ছা, আপনি কি কোনো কোথাও কোনো চিত্র দেখেন যে ঋণ খেলাপি না হওয়ার জন্য সচেতন আছি? এই যে আমাদের মিডিয়ার ভাই আছে, জিজ্ঞেস করেন তো ওনাকে কোথাও কোনো সচেতনতা দেখেছি। আপনার ব্যাংকে যারা ঋণ দেন, জনগণের টাকা যাদের কাছে গচ্ছিত থাকে, তারা ঋণগুলো দিচ্ছেন, যেসব জায়গাগুলোতে মানে গ্রস ইরেগুলারিটিস হচ্ছে, এইটা কি কোনো অশিক্ষিত বা কোনো মূর্খ লোকের মাধ্যমে হয়েছে? নিশ্চয়ই না। সবগুলো সব বুদ্ধা ব্যক্তিদের মাধ্যমে হয়েছে, সব জ্ঞানীগুণী মানুষের মাধ্যমে হয়েছে। এক হলো যে ওই প্রশাসনে ওই ঋণ ব্যবস্থাপনার অনুমোদন পর্যায়ে যে সকল লোকজন আছেন তারা অত্যন্ত জ্ঞানী লোক, জ্ঞানী না হলে ওই সব জায়গায় যেতে পারতেন না, নাম্বার ওয়ান। যারা প্রফেশনালি গেছেন তারা, আর যারা গেছেন প্রভাবের মাধ্যমে তারাও একেবারে বোকা হলে ওখানে যেতে পারতেন না। ওখানে যেতে হলে অনেক তদবির টদবির করে যেতে হয়। আমি বোর্ডের কথা বলছি, ব্যাংকের বোর্ডগুলোতে যারা যাচ্ছেন তারা রাস্তাঘাট থেকে উঠে যান না, তাদের অনেক অভিজ্ঞতা, অনেক ত্যাগ তিতিক্ষা সংগ্রাম বিপ্লবের পরে যান। এত বিপ্লব করার পরে আর বোকা থাকার কোনো চান্স থাকে না, সবাই জ্ঞানী লোক। গিয়ে তারা জেনে শুনে এগুলো দিচ্ছেন। এখন দেওয়ার পরে রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে আমাদের যা করবার দরকার ছিল সেটা হলো যে যখন যিনি যেটা করছেন তাকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। এই জায়গাটা আমরা করতে পারি নাই, বরং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে বলে কিছু মানে সুপারন্যাচারাল ইনভেস্টমেন্ট গ্রুপের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। এটা কিন্তু অনিচ্ছায় নয়, হয়তো আমি অপারক ছিলাম, আমার উপায় ছিল না তাকে আটকানোর, সেটা হতে পারে, আপনি বলতে পারেন, এটা আমি মেনে নেব। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এটা দেইনি এই কথা বললে হবে না। আজকে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় আমি, আমার আক্ষেপটা এই কারণে, আমি বাংলাদেশের ব্যাংকিং, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট, ইনভেস্টমেন্ট, হাইওয়ে আমার সাথে একমত হবেন, বহু বছর যাবৎ দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছি, আমার হয়তো কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার আমার সময়টা তো আমি দিচ্ছি, আমি সময়টা তো দিচ্ছি যে তিনটা দেশে আমরা এই যে ইউরোপ, আমেরিকাতে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সফর করে আছি, সরকারের প্রতিনিধিরাও ছিলেন, মানুষকে বলছি আসো দেশে বিনিয়োগ করো দেশে, কিন্তু এগুলো বলতে হবে এই জন্য বলছি। কিন্তু বাস্তবতাটা কী? ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ব্যাংকের যে দিচ্ছে তারও কোনো বিচার নাই, যে নিচ্ছে তারও কোনো বিচার হচ্ছে না। এগুলো যদি প্রথম পর্যায়ে হয়ে যেত, আজকের এই আপনি 1,000 কোটি টাকার যে হিসাবটা দিলেন, এই হিসাব তো আমি রাখি না, এইসব তো সরকার বা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক বা অথরিটিগুলো রাখছে, আপনিও রাখছেন না, ওগুলোর থেকে পাচ্ছেন। এই হিসাবটা কীভাবে হয়? হয়েছে এই কারণে যে যারা দিয়েছেন তারা কোনো জবাব দিতার মধ্যে ছিলেন না, দেওয়ার পরে আবার দিয়েছেন, যে মরেছে তারে আরও আরও মরার ব্যবস্থা আপনি করে দিয়েছেন, এই যে রিকনস্ট্রাকশন, রিকনসিলিয়েশন এগুলো নানানভাবে করেছেন, এগুলোর কোনটার মেরিট কী হয়েছে? ইম্প্যাক্ট অফ দি ডিসবার্সমেন্ট অফ দি লোন, এই যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, এই যে উনি এক ব্যাংকের চেয়ারম্যান, ওনাকে জিজ্ঞেস করেন ইম্প্যাক্ট অফ দি ডিসবার্সমেন্ট অফ দি লোন, যদি আপনি মানে আপনার এই স্ট্রেংথ যদি আপনার ম্যানেজমেন্টে না থাকে, ইম্প্যাক্ট, এই ইম্প্যাক্ট না থাকলে আপনার সোশ্যাল ইম্ব্যালেন্স ক্রিয়েট হবে, অনাচার তৈরি হবে, জঙ্গিবাদ উৎসাহিত হবে। আমার যদি ফাও টাকা থাকে, জঙ্গিরে কিছু টাকা দিতে আমার কোনো অসুবিধা নাই, আর কষ্টের উপার্জিত টাকা হলে এটা জঙ্গি কেন নিজের দিতেও কষ্ট লাগে। আমি একটু জনাব আব্দুল হাই সরকার আপনার কাছে যাব। তাহলে আপনি তো দীর্ঘদিন এর সাথে জড়িত ছিলেন এবং এখনও কিন্তু বিজনেসে আছেন, তো সেক্ষেত্রে কী মনে হয় কারা এর জন্য দায়ী মূলত? না, শেখ চৌধুরী সাহেব যেটা বললেন, জি, উনি তো মানে কারাগার কী ধরনের লোক ডিফল্টার হচ্ছে না, সে সম্বন্ধে উনি বললেন, আলোকপাত করলেন, তাই না? তো ডিফল্টার কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার উইলফুল, আর একটা কিন্তু মানে অনিচ্ছাকৃত ডিফল্টার আছে। হ্যাঁ, অনিচ্ছা ডিফল্টারের পার্সেন্টেজ কিন্তু খুবই কম, ভেরি নেগলেজিবল, আর ম্যাক্সিমাম হচ্ছে আমরা উইলফুল ডিফল্টার, মানে যারা ইচ্ছাকৃতভাবে
ব্যাংকে টাকা রে দিচ্ছে না আর কি, এবং সেটা খুব সমাজ অ্যাফ্লুয়েন্ট যারা সোসাইটি তার প্রায় 30-40% কাজগুলো করে বেড়াচ্ছে, কিন্তু তা কিন্তু বিচারটা ঠিক মতো হচ্ছে না। তো উইলফুল ডিফল্টার যারা সত্যিকার অর্থে ডিফল্ট, সেটা বুঝতে পারে যে উনি উইলফুল, যারা আমরা লোন দিই তখন বুঝতে পারি যে ভদ্রলোক বিপদে পড়ছে, তখন কিন্তু আমরা ব্যাংক থেকে সাপোর্ট দেওয়া হয় না, যে আমি ব্যাংকের বোর্ডে বসি তো সাপোর্ট দিয়ে লোকটা কীভাবেই করা যায় আবার, সেটাও বুঝতে পারি যে উনি উইলফুল ডিফল্টার না, উনি মানে হয়তো সার্কামস্ট্যান্সেস বা সামাজিক পরিবর্তন নানান ধরনের ব্যাপারে ডিফল্ট হতে পারে, তো ওই সময় কিন্তু ব্যাংকের দায়িত্ব তাকে একটু সাপোর্ট দিয়ে তাকে দেওয়াই করা, এবং সেটা আমরা করি, স্যালভেজ করার চেষ্টা করি। আর যেটা উইলফুল, এটা তো কোনো ই নাই কোনো, যেটা আপনি বলে উইলফুলের ডিফল্টার যদি আমি মনে করি 90% কালেকশন হয়ে যেত টাকাটা, এবং তারা করেছে কি আপনি বড় বড় এই বেমিনিতে বাড়িঘর করছেন, বিল্ডিং করছেন, চিটাগে কুলসিতে বাড়িঘর করছেন, বিরাট বিরাট বাড়িঘর করছেন, বিরাট জায়গা নিয়ে করছেন, সব ব্যাংকের টাকা। তো এগুলো তো আমাদের এটা প্র্যাকটিক্যালি আমি দেখি এগুলো আর কি, এগুলো আগে আলাদা করতে সরকার যথেষ্ট আইন কানুন আছে, অর্থনীতি আদালত আছে, তারপরে আপনার আরও হাইকোর্ট ইয়া বিভিন্ন ধরনের আছে, মানে আবার এই কী বলে যত রকম সরকারি মেশিন এগুলো আছে টাকাটা আদায় করার জন্য, সবই খুব এদের যে অবজেক্টিভগুলো খুব সুন্দর, টাকা দিতেই হবে না তো উপায় নেই কোনো, কিন্তু এগুলোকে এনফোর্সমেন্টটা ঠিক মতো হচ্ছে না, কিন্তু মানে আইন ঠিকই আছে কিন্তু আইনটা কী করা হচ্ছে না, প্রয়োগ হচ্ছে না। একটা বড় ডিফল্টার গিয়ে হাইকোর্টে গিয়ে সে ই নিয়ে আসতেছে আর কি, রিট করে স্টে নিয়ে আসতেছে, স্টে নিয়ে আসা আবার বহাল তো বেতে ঘুরে বেড়াচ্ছে না আর কি। আবার বড়োর মধ্যে দুইটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে এই পাবলিক মানে পাবলিক ব্যাংক থেকে মানে সরকারি ব্যাংক থেকে টাকা নেওয়া, সেটা বড় গ্রুপের একটা, এবং তারা তাকে মানে ডিফল্ট করার পরে তাদেরকে আবার সুযোগ সুবিধা, যেটা রিসেন্টলি আমি দেখবো জোনদার ব্যাংকের ঘটনাগুলো যেগুলো হয়েছে আর কি, কিন্তু বুঝতেই পারা যায় এত একটা পার্টিকে তো টাকা তো কোনো পয়েন্ট নাই, তাই না? আর একটা বাস্কেটে এতগুলো ডিম রাখতে সব ডিমগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই না? তো অবস্থা তো সেরকম হয়েছে আর কি। তাম প্রাইভেট যেগুলো হয় সেগুলো কিন্তু অনেক সময় যেহেতু আমরা তো বোর্ডে বসি, আমরা তো চাই না যে আমাদের টাকাগুলো কেউ নিয়ে মেরে দিক যদি আমার কোনো পার্সোনাল কানেকশন না থাকে আর কি, তো সেটা কিন্তু খুব ওই পার্সেন্টটাও কম, মানে প্রাইভেটে যে সমস্ত ডিফল্ট লোন আছে তার পার্সেন্টেজ কিন্তু আমরা সরকারি ব্যাংকের চেয়ে অনেক কম। তো সেক্ষেত্রে এই যারা কিছু কিছু ভুল শুরুতে হয়ে গেছে, যারা আমরা বোর্ডে বসছি শুরুতে নতুন যখন ব্যাংকগুলো হয়েছে তখন কিছু ডিফল্ট আমরা মানে ইচ্ছাকৃতভাবে হয়ে গেছে আর কি, যদি আমরা তখন দেখা যায় আমাদের জ্ঞানের মানে পরিধি অতই ছিল না, ফাঁকা মানে অত অর্গানাইজ ছিল না, যেহেতু অনেকে কিন্তু নতুন বোর্ডে পড়ছে অনেক আইডিয়া ছিল না অনেকে, কিন্তু এখন এগুলো খুব একটা কিন্তু রিপিট হচ্ছে না, স্পেশালি প্রাইভেট সেক্টর ব্যাংক যেগুলো আছে হয়তো কিছু কিছু হচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারি আইনগুলোকে যদি শক্তিশালী করা হতো তাহলে যে ডিফল্ট লোনটা যেটা আছে, আপনি বললেন যে 1 লক্ষ প্রায় 25-30 হাজার কোটি টাকার মতো আমার লোন আছে, তার ভিতরে মেজরিটি তো আমরা সরকারি। একটা একটা ইন্টারভিউ করি হাই ভাই, আপনি বললেন সরকারের আইনকে শক্তিশালী করা, আইন শক্তিশালী না প্রয়োগ শক্তিশালী কোনটা, একটু ক্লিয়ার করেন, আমি বুঝতে পারলাম না। প্রয়োগটা আইনের প্রয়োগ করতে হবে, আইন তো আছে, এটাকে এনফোর্সেবল করতে হবে, পুরো ফোর্সফুলি টাকা এসে যাবে। ধন্যবাদ। আমরা একটু জামাল ভাইয়ের কাছে যাব, মেইনলি হচ্ছে আমরা তো সবাই জানি আসলে এটার প্রভাবটা কী হচ্ছে, তাও যদি আপনি একটু শেয়ার করতেন যে এই যে ইচ্ছাকৃত যে ঋণ খেলাপিটা হচ্ছে এটার আসলে সমাজে আমাদের অর্থনৈতিক যে অবস্থানটা বাংলাদেশের আর্থিক প্রেক্ষাপটের ব্যাড ইম্প্যাক্ট বা প্রভাবটা কী পড়ছে। এটা আসলে ওনারা দুইজন প্র্যাকটিক্যাল কাজ করেন, ব্যবসা করেন, হাইওয়ে তো ব্যবসাও করেন আবার ব্যাংকও চালান, দুইটা দিকই ওনারা আছে। তো আমরা যেটা আসলে বাইরে থেকে দেখি যে ওনারা যে জিনিসগুলো বলছেন যে এটা তো একদিনের প্র্যাকটিস না, একদম শুরু থেকে আমরা বাংলাদেশের যদি শুরু থেকে আপনি হিসেবে বলেন সেই থেকে শুরু হয়েছে এই ব্যাড কালচারটা। তো এইটার ইফেক্ট কিন্তু আমাদের ইকোনমিতে পড়ছে, আমরা আমাদের গ্রোথ আরও বেশি হয়ে যেত যদি এটা না থাকতো। কারণ 1,22,000 কোটি টাকা আমরা যদি আমাদের থাকে যে ব্যাড লোন, তাহলে এই টাকাটা যদি ব্যাড লোন না হয়ে যদি এটা প্রপার সাইনে ইনভেস্ট হইতো এটা একটা আউটপুট আমরা ইকোনমিতে পেতাম। তো সর্বোপরি যে হাইওয়ে যেটা বললেন যে আসলে আইন আমার মনে হয় এখানে অনেক কঠিন আইন আছে আমাদের এখানে, বরং বাংলাদেশের মতো কঠিন আইন আমার মনে হয় অন্য কোনো দেশে নাই, কিন্তু আমরা এটাকে কঠিন করেছি কিন্তু এটা প্রয়োগের ক্ষেত্রে আমরা কঠিন না, ওখানে আমরা শিথিল। সেটা যদি না হয় তাহলে সাম্প্রতিককালে ব্যাংকগুলোর অবস্থা দেখছেন যে কীভাবে ব্যাংক মানে এক ব্যাংকের শেয়ার কিনে পুরো ব্যাংক দখল হয়ে যাচ্ছে, আবার মানে ঋণের নামে একটা লুটপাট যেটা আজকে আমাদের সাবজেক্ট, যে আসলে আমরা ইনভেস্টমেন্ট আমি প্রপোজাল দিচ্ছি যে আমি বিনিয়োগ করব কিন্তু আমি টাকাটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি হয়তো বিনিয়োগ করছি হয়তো দেশে বা দেশের বাইরে বা অন্য কোনো ক্ষেত্রে। তো এই বিনিয়োগটা যদি প্রপারলি আমি করতাম এবং আমি টাকাটা যদি ব্যাংকে আবার ফেরত দিতাম তাহলে আরেকজন লোককে ব্যাংক টাকাটা ফেরত দিতে পারতো। এখন ব্যাংকে যে লিকুইডিটি ক্রাইসিস চলতেছে অনেকগুলো ব্যাংক আর রিইনভেস্ট করতে পারতেছে না, তারা টাকা বিনিয়োগ করতে পারতেছে না, এই কারণে তাদের কাছে যথেষ্ট পরিমাণ তারল্য নেই এই সংকটে।
আপনি ডিপোজিট নিয়ে এখন এক ধরনের হাহাকার। আপনি দেখবেন যে সরকারি ব্যাংক ইভেন জনতা ব্যাংক ইন্টারেস্ট রেট গভর্নমেন্টের 6% বাড়তি আদায় করার জন্য অনুমতি চাইছে, যে আমরা ইন্টারেস্ট পাচ্ছি না, এই ডিপোজিট পাচ্ছি না, আপনি ইন্টারেস্ট রেট বাড়াই না দিলে আমরা পাবো না। ইভেন অনেকে ধার করে চলছে। তো এই যে অবস্থাটা, প্রতিদিন যে ধারের যে বিষয়টা, এটা কিন্তু হতো না যদি আমাদের এতগুলো টাকা ব্যাডলোন হয়ে যেত। আর ব্যাডলোন হওয়ার মূল পিছে দেখেন আপনি সরকারি ব্যাংকগুলোতে বরাবরই এটা বেশি, প্রাইভেট ব্যাংকও আছে। তো এটার লাগামটা ধরার দরকার ছিল কোথাও না কোথাও, সেটা আমাদের হয় না, যে কারণে এটা চলছে। আমি যদি মনে করি যে না টাকা নিলে আর দিতে হবে না, তাহলে এই কালচার আরও এটা সংক্রমিত হবে এবং অন্যরা আর টাকা ফেরত দিবে না। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হাইবে বলছেন যে উইলফুল ডিফল্টার যেটা আমরা এখানে, এদের সংখ্যাই বেশি এবং এরাই বেশি টাকা নিয়ে আটকায় রাখছে। আর আপনি দেখেন একটা প্রকৃত বিনিয়োগকারী যে যে হয়তো তার ব্যবসা করতে গিয়ে খেলাপি হয়ে যাচ্ছে, আপনি ঠিকমতো তাকে এনার্জি মানে সাপ্লাই দিচ্ছেন না, সে বিদ্যুৎ জ্বালানি সরবরাহের কারণে মিল কারখানা ঠিকমতো চালাতে পারছে না, তো সেক্ষেত্রে তার সংকট হবে। তারপর অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, আপনি লোন প্রজেক্ট করছেন, আপনি মানে আপনি গ্যাস কানেকশন দিতে পারেন নাই কিন্তু আপনার ইন্টারেস্ট ব্যাংক থেকে ইন্টারেস্ট রেটটা কাউন্ট হচ্ছে, তো ওই লোকটা কীভাবে ইন্টারেস্টটা দিবে? তাহলে আপনি যদি যেমন শেখিল ভাই একটু বললেন যে আমরা বিদেশ থেকে বলতেছি আপনি দেশে বিনিয়োগ করেন, কিন্তু আসলে বিনিয়োগকারী আসবে এখানে, আসার পর আমি কি তাকে যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস দিতে পারতেছি না, তাহলে সেটা না হলে সে এসে এখানে সিক হয়ে যাবে, ব্যাংকের টাকা নেবে, ব্যাংক তো ইনভেস্ট করবেই তার ব্যবসার জন্য, যদি সে যদি ওই টাকা সিক হয়ে যায় তাহলে ব্যাংকও লুজার হবে, এবং ব্যাংক লুজার হলে এটার ইফেক্টটা আপনি জানেন শেয়ার বাজারে পড়বে, শেয়ার বাজার ইনভেস্টররাও লুজার হবে, মানে এটা একটা চেইন ইফেক্ট আছে। এই জায়গাগুলো আপনার মানে অ্যাড্রেস করা দরকার। ধন্যবাদ। আমি আসলে জনাব শেখিল চৌধুরী আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে বিদেশিদের কথা বললেন যারা এখানে ইনভেস্ট করতে চায় না, তাদের বক্তব্যটা আসলে কি, কেন চায় না? প্রথম হলো যে ওরা ইনভেস্ট করতে চায় কারণ বাংলাদেশে ইনভেস্টমেন্ট করলে যে রেট অফ রিটার্ন, যেটা প্রফিটের যে রিটার্নটা আছে পার্সেন্টেজ ওয়াইজ, এইটা কিন্তু অন্য দেশে সেরকম নাই। আচ্ছা, আপনি ব্যাংকে যদি টাকাটা এফডিআরেও রাখেন, আপনি যদি এখন এই মরার বাজারেও বলেন 5% 6% নিচে তো এফডিআরেরও প্রফিট নাই, আপনি সঞ্চয়পত্রে 12% 13% করে পাওয়া যায়। আরও অন্য যেসব জায়গাগুলোতে ইনভেস্ট করে, ইভেন একটা কোনো ব্যবসাতে যদি প্রপারলি আপনি ইনভেস্ট করতে পারেন বিজনেস অ্যাটিচিউড নিয়ে, 10% 15% প্রফিট তো হবেই যদি আপনার যদি ওই যে আশপাশের লোকজন খেয়ে না ফেলে। এখানে কেন আসবে না? আমাদের দ্বিতীয় তৃতীয় প্রজন্মের যে সকল বাংলাদেশিরা দেশের বাইরে বিভিন্ন কাজকর্ম করছে, আমরা আমেরিকাতে গিয়েছিলাম, লন্ডনে গিয়েছিলাম, ইউএইতে ছিলাম, আমরা দেখেছি ওখানে আমাদের প্রফেশনাল একটা গ্রুপ তৈরি হয়েছে যারা ফিনান্সিয়াল ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে। হাই বাই, ইউ উইল বেয়ার উইথ মি, আমেরিকাতে শুধু নিউ ইয়র্কে প্রায় 200 থেকে বেশি ইয়াং ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে যারা বাংলাদেশি অরিজিন, দে ফিল ফর দি কান্ট্রি, দে ওয়ান্ট টু কাম ব্যাক। আমি এই গত 26 তারিখে আমরা ওই যে জাতিসংঘে গিয়েছিলাম, ওই সময় একটা কনফারেন্স করেছি, ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক যেখানে যারা আমাদের টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে, ওই ব্যাংকেরই একটা গুরুত্বপূর্ণ পদে একটা বাংলাদেশি ছেলে চাকরি করে, আমরা তাকেও আমাদের অনুষ্ঠানে এনেছিলাম। এরকম গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, জেপিতে, গোল্ডম্যান স্যাক, প্রত্যেকটা জায়গাতে আমাদের বাংলাদেশিরা আছে, এদের হিউজ আর্নিং আছে, 35% 40% ট্যাক্স দেওয়ার পরেও তাদের যে সেভিংস আছে এটা কোথায় রাখবে? দে ওয়ান্ট টু ইনভেস্ট ইট। বাংলাদেশে আসার জন্য আমরা যখন বলি দে ফিল এনকারেজড, আমাদের আইটিতে, আমাদের এই যে ডিজিটাইজেশনের যে ব্যাকআপ লিঙ্কেজ যেগুলো হচ্ছে এখানে যথেষ্ট সুযোগ, এই ফিনান্সিয়াল এক্সপার্টদের তাদের নলেজও ভালো আছে, তারা আসতে চায় বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে আসতে চায়, বলেছে বন্ড মার্কেট কেন প্রমোট করছে না বাংলাদেশে, এখানে তো সেফার ইনভেস্টমেন্ট হয় যারা একটু প্রত্যেক দিন বাজার না দেখে, কথাগুলো যখন বলে পাশাপাশি এই কথাটাও বলে আপনার এখানে এই রকমের খেলাপি হয়ে যায় কেন, এরকমের 1,000 কোটি টাকা চুরি হয়ে যায় কেন, এটা তো গোপনীয় বিষয় নয়, সংসদে আলোচনা হয়, দেশের অর্থমন্ত্রী বলেন অর্থ কার্তিক খাতে পুকুর চুরি না সাগর চুরি হয়েছে সংসদে দাঁড়িয়ে, তখন কি দাঁড়ায়, তখন ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টটা কী হয়? এইসব ছেলেপেলে তো আপনার আমার কথাই বিনিয়োগ করবে না, সে ডাটাগুলো দেখে, ইন্ডেক্সগুলো দেখে, আমাদের সোশ্যাল ইন্ডেক্স, আমাদের পার্টিসিপেটরি ইন্ডেক্স, প্রাইভেট সেক্টর গ্রোথের ইন্ডেক্স, সবই তো পজিটিভ, কোথায় আমরা নেগেটিভ? ব্যাংকগুলো চুরি করে ফেলছে, কারা করছে? এইগুলো ক্ষমতা কেন্দ্রের আশপাশে যারা ঘোরাঘুরি করছে, যারা এই এই সরকারকে তারা এরা প্রতারণা করছে, সরকারের সুবিধা গ্রহণ করে সরকারকে প্রতারণা করছে, সরকারের আশেপাশে যারা ঘুরে। আমি বহুবার বলেছি এই কথাটা, আমি সব জায়গায় দ্ব্যর্থহীনভাবে বলি, সরকার সদিচ্ছায় হয়তো তাদের রাজনৈতিক সাথে সম্পৃক্ত থাকার করে তাদের উপর আস্থা রেখেছে, তাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়েছে, ব্যাংক দিয়েছে, বিমা দিয়েছে, ব্যাংকের বোর্ডে দিয়েছে, এরাই তো সরকারকে প্রতারণা করছে, প্রতারণা করে সরকারকে বিপদে ফেলছে, সরকারের বদনাম যত হচ্ছে সরকারের হচ্ছে, আর এরা ব্যক্তিগতভাবে বাড়ি গাড়ি করছে, এগুলো তদারকি হবে না? অর্থাৎ এই যে দায়িত্ব পালনে একটা অবহেলা এবং জবাবদিহিতার মধ্যে, এই যে হাইওয়ে কথাতে আমি ইন্টারাপ্ট করলাম কেন, জবাবদিহিতাতে আমরা আনতে পারি না, যে যাকে ধরতে চায় ধরতে যাবে, গিয়ে দেখে সে আরো মহাগুরুর সাথে ঘোরাঘুরি করছে, তখন তারা ধরবে কেমনে? এই জন্য অ্যাক্সেস ব্যাগেজ যা আছে খোঁজখবর বের করা উচিত, সরকারের উচিত, এরা সরকারকে ক্ষতিগ্রস্ত করেছে এই জন্য। ধন্যবাদ, আমরা এই বিষয়ে আরো আলোচনা করব, এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব।
দর্শক, নিটল টাটা বিশ্ব সংলাপে এই মুহূর্তে দিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিশ্ব সংলাপে। আমরা আলোচনা করছিলাম বিনিয়োগের নামে ঋণ খেলাপি বিষয়ে, এবং এ বিষয়ে আমরা এর আগে বেশ কিছু বিষয় এসেছে, সেক্ষেত্রে আইনের ফাঁক ফোকর এই বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এর মধ্যে দায়িত্ব অবহেলার বিষয়গুলো এসেছে। আমার কথা হচ্ছে যে যখন কোনো গ্রাহক ঋণ নিতে যায় ব্যাংকে, সেক্ষেত্রে তার পরিচয় এবং তার ব্যবসা সম্পর্কে জানা, এবং এই ঋণ যে সে ব্যাক করবে, সে ব্যাক করার সব কিছু নিশ্চিত করে কিন্তু ঋণ দিতে হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক তার নীতিগত এবং পেশাদারিত্বের জায়গায় কতটা ঠিক থাকে এই যে খেলাপিগুলো হচ্ছে? আমি একটু, আপনি যেহেতু জনাব আব্দুল্লাহ সরকার, আপনার কাছে আমি জানতে চাইব, আপনি ব্যাংকের সাথে দীর্ঘদিন জড়িত ছিলেন, তাহলে এই যে খেলাপিগুলো এখনো আছেন, তো খেলাপিগুলো যে হচ্ছে এই ক্ষেত্রে আসলে কেন হচ্ছে এখানে আসলে, তাহলে ব্যাংকের পেশাদারি একটা হচ্ছে উইলফুল, একটা মানে অনিচ্ছাকৃত যেটা হচ্ছে ইচ্ছা করে করেন আর কি, সেটা কিন্তু এখন সেগুলো কিন্তু আমাদের এখন যে সমস্ত ফেস করতেছি আমরা, কিছু কিছু আপনার মানে অনিচ্ছাকৃত যারা ডিফল্টার ওইগুলো কিন্তু আমাদের সমস্যাওয়ালা কিছু কিছু আছে, কিন্তু এসব ডিফল্টার যা তারা তো টাকা মেরে বসে আছে, একবারে তার বড় বড় অ্যামাউন্ট নিয়ে বসে আছে, কিন্তু তারা তো বারবার ঋণ পাচ্ছে। তাহলে এখানে সংশ্লিষ্টতা করে আমি যত টাইপ কান না হই, আমি প্রার্থী আদা বলে যা কান না বলি কেন, এন্ড অফ দি ডে ওনারা গিয়ে ওই যে হাইকোর্টে চলে যায়, তখন গিয়ে আপনি ঋণ নিয়ে আসে। তো ওই রিটটা কিন্তু আমি আপনি আগেও যখন আমাদের গভর্নর আতিউর রহমান সাহেব ছিল, ওনার সাথে একটা মিটিং করছিলাম আমরা ব্যাংকাররা, তো বলছিলাম স্যার আপনি যদি একটু ওই হাইকোর্টে যদি টি করেন, ওই রিটটা সহজে না পায় তাহলে কিন্তু আমাদের পাওয়া সুবিধা হয়ে গেলো, আর দুদকের আইনগুলোকেও স্ট্রং করা উচিত আরও যাতে আদা হয়ে গেলো আর কি। তো সেই দিকে অনেক বলা সত্ত্বেও কিন্তু এটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে গেলে গেছে, উনি হয়তো কী অ্যাকশন নিয়েছিলাম জানি না, বাট ওই জিনিসটা এখনও চলতে আছে আর কি। মানে আমি তো রিসেন্টলি আমাদের ব্যাংকের দুই তিনটা ডিফল্টার আছে, তারা গিয়ে আবার তাদের তো উই টুক এ ভেরি হার্ড লাইন এগেনস্ট দেম নিয়েছিলাম, কিন্তু তারপরে কিছু করতে পারলাম না আমরা, ওই যে দিয়ে গিয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে এসে 10 বছর মানে ই করে নিয়েছে আর কি, আপনি রিসিল করে নিয়েছে, যে তার জন্য আমরা কিছু করতে পারলাম না। তাহলে এখানে একটা প্রশ্ন চলে আসে, যাকে দিছে টাকাটা আমি শিওর যে ওই লোকটা ওই যে রিসিল, কিন্তু সে ফলো কি করবে না, ওয়ানার করবে না, কিন্তু ও প্রথম দিয়ে একবার করার পরে দেখবেন যে আবার আসছে, মানে মানে ব্যাক টু স্কোয়ার ওয়ান রেডি হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সরকারি আইনগুলো খুব শুধু শক্তিশালী কর প্রয়োগ, যেগুলো শক্তিশালী আইন প্রয়োগটা, তাহলে কিন্তু অনেক ঋণ আদায় হয়ে যাবে। আর আপনি যে একটু কথা বলেন যে 1 লক্ষ বিচারকের টাকা আমাদের মানে কী বলে ডিফল্ট লোন, সেক্ষেত্রে এই যে ডিফল্ট লোন ব্যাংক যে ব্যাংক কিন্তু এটাকে বিয়ার করতে হচ্ছে, ওই টাকাটা তো কিন্তু ব্যাংকের না, টাকাটা কিন্তু পাবলিকের, তো পাবলিকের হলে তো পাবলিকের তো ইন্টারেস্ট দিতে হচ্ছে আমাকে, এবং ব্যাংক ক্যান নট অ্যাফোর্ড টু ইভেন গেট এক্সেম্পশন ইভেন 1 টাকা অফ দি মানি ডিপোজিটের আমার সাথে লাগছে। এখন ওইটা সমস্যা হলে কী হয়, ওই টাকাগুলো কিন্তু আমরা আবার যে ইন্টারেস্টটা পার্সেন্ট আমরা আমরা ওটা বিয়ার করতেছি, আবার যখন ডিপোজিট টাকা ফেরত তখন টাকা দিয়েও কিনতে দিচ্ছে, তখন দেখা যাচ্ছে যারা ব্যাংকের বোর্ডে থাকে তার উপরে অনেক বোর্ডে বা যারা শেয়ার হোল্ডার তারা গিয়ে ওই যে ডিফল্ট লোনের যে ইন্টারেস্টটা ওইটা গিয়ে এটা ইম্প্যাক্ট করে, কিন্তু তখন যখন আমি নতুন লেন্ডিং ক্লেম করবো তখন ইন্টারেস্টটা হাই হয়ে যায় কিন্তু। কাজে আজকে সাধারণ মানুষই কিন্তু ওই ইন্টারেস্টটা বোঝা কিন্তু বহন করতেছে, যে ইন্টারেস্টটাকে আপনার 9% রাখতে পারতেন সেটা গিয়ে 11-12% হচ্ছে, গুটি কয়েক ঋণ খেলা তো ওইটা কিন্তু জাতি আর ইন্টারেস্ট আর ইন্টারেস্ট মাপ নাই, ওটা কিন্তু দিচ্ছে না, কিন্তু ব্যাংক তো দায়িত্ব নিচ্ছে সেটা, সেটা ব্যাংকের ঘাড়ে এসে পড়তেছে কিন্তু, কারণ ব্যাংক ক্যান নট এফোর্ড টু কিপ ইভেন 1 টাকা অফ দি ডিপোজিটার উইদাউট পেইং, তাহলে তো ব্যাংক ডিগি হয়ে যাবে, ব্যাংক ক্রাফট হয়ে যাবে। তো সেখানে কিন্তু আমাদের টাকাটা বিয়ার করতে হচ্ছে, এবং এটা ন্যাশনালি এসে এটাকে ইন্টারেস্টের উপরে একটা বিরাট বোঝা চাপাচ্ছে, যার জন্য আমাদের 2-3% খরচ বেশি পড়ে যাচ্ছে কিন্তু। কাজে সেদিকে যদি সরকার খুব একটা হার্ড লাইন নিয়ে নেয় ভালো করে, হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে আসলে আইনের আশ্রয় নিয়েই কিন্তু একটা কথা বলেন, বিনিয়োগের জন্য কিন্তু বহুত ইন্টারেস্টেড লোকাল অ্যান্ড ফরেন অনেক আছে কিন্তু এখানে আসার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে এসে এই নানান ধরনের অফিসিয়াল রেটিভিজম, তারপরে আপনার এই ব্যুরোক্র্যাটিক হার্ডল এগুলো এসে বালি খেয়ে তখন দেখা যায় তো খুব খারাপ অবস্থা, তখন এখান থেকে ফিরে চলে যায় কিন্তু। আবার লোকাল যারা ইনভেস্ট করে তারাও অনেক দুঃখ বেদনা পার অনেক চড়াই উৎসায় পার হয়ে কিন্তু ইনভেস্ট করে যারা লোকাল করে আর কি। আমার নিজেরই অনেক সমস্যা আছে, আমি দেখি আমি একটু আমি তো টেক্সটাইল লোক, তো আমি কৃষিক্ষেত্রে গিয়ে একটু চেষ্টা করতেছি করার জন্য, আগ্রহ বসেছি একটা ফার্ম করে কোম্পানি রেজিস্টার করছি, তুমি কিছু কিনছি,
এখন তার কিছু লোকাল পারমিশন লাগে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের, সো আমার আসলে ফাইল করতেছে সাপোর্ট নেই, দে ডোন্ট ক্লিয়ার দি ফাইল, আমাদের দেশে এই গত সাম্প্রতিক যদি বলেন আপনি 8-10 বছরে একটা গুরুত্বপূর্ণ একটা উন্নতি হয়েছে, সেটা হলো কেউ কিছু গোপন করতে পারবে না এইরকম একটা প্রক্রিয়া কিন্তু আমরা অর্জন করেছি, সক্ষমতা অর্জন করেছি দেশ হিসাবে, জাতি হিসেবে, সরকার হিসাবে, যে গোপন কিছু করতে পারবে না। আপনি যদি বলেন যে সাধারণ মানের অনাচারগুলো, এই যে ওনারা মিডিয়াগুলো অনেক ওপেন আছে, রাজনৈতিক প্রভাব ছাড়া যতগুলোই আছে কিন্তু ওনারা দিদারসে কিন্তু প্রচার করে দিচ্ছেন, পারছেন আপনি, তথ্য অধিকার আইনের কিছু বিষয় আছে, আমি বললাম তো সাধারণ মানের, অসাধারণ যেগুলো আছে সেটা আপনার আমার হাতের বাইরে, এগুলো আমরা কিছু করতে পারি না, কিন্তু সাধারণ মানের সবই আইনের আওতায় আনা সম্ভব। এই যে যে কথাটা এই যে ব্যাংকের এক্স চেয়ারম্যান সাহেব, এবং এখন তো মানে আপনি ইসি কমিটির চেয়ারম্যান আছেন বোধ হয় না একটা ব্যাংকে, তো উনি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা এক্সিকিউটিভ কমিটির ব্যাংকের তার চেয়ারম্যান। প্রশ্নটা হয় যে এগুলো কারা করছেন, জেনে শুনে করছেন, যারা করছেন আপনি ওই যে উইলফুল এবং আন উইলফুল যে লোনের ডিফল্টারের কথা বলছেন, উইলফুলের যে অলওয়েজ সিম্প্যাথেটিক নেশন অ্যাজ এ হোল, ইউ অলসো আপনার বোর্ডও কিন্তু তার সাথে তার প্রতি একমত, যে আর এটার সংখ্যা কত জানেন, পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লেস, আপনি 1,22,000 কোটি টাকা বললেন না, সব হিসাব করে আন উইলফুল বা না অনিচ্ছাকৃত লোনের বিপদে পড়েছেন এরকম লোক 10% হবে না টোটাল টাকার, 10% কম হবে, আমি ওই তো বলছি, দেখেন আমি তো আন্দাজে বলছি, উনি বাস্তব কথা বললেন, 10% টোটাল টাকার, টোটাল খেলাপি ঋণের মানে অনিচ্ছাকৃত বা বিপদগ্রস্ত হয়ে লোনের মধ্যে পড়ে গেছেন, খেলাপি হয়েছেন, 10,000 কোটি টাকা হয়তো হবে না, আপনি খোঁজ নিয়ে দেখেন, আর বাকি যেগুলো সবই আলহামদুলিল্লাহ, মানে এগুলো ওই ওই টুথপেস্টের মতো মনে করেন ওনারা, টিপে দিলে বের হবে আর এটা ভিতরে ঢুকবে না, ব্যাংকের টাকা বের করে নিয়ে যান আর ভিতরে ঢুকবে না, এটা কেন হলো? আমাদের বিভিন্ন অর্গান যেগুলো আছে এই অর্গানগুলোতে আমরা প্রথম হলো এগুলোকে কিছুটা পুনর্বাসন কেন্দ্রে পরিবর্তন মানে পরিণত করেছি, যার এটা রিটায়ার করেছে কোনো কাজকর্ম নেই তারা নিয়ে ওখানে একটা কমিশন করে বসাই দো, ওরা এটা দিয়ে করে বসাই দো, বিশ্বের যতগুলো অ্যাডভান্স নেশন আছে সবগুলোতে তারা ইয়াং ট্যালেন্টগুলোকে ইউটিলাইজ করেছে, আর আমরা বুড়ো বুড়ো রিটায়ার্ড মানুষগুলোকে পুনর্বাসন কেন্দ্র হিসেবে বিভিন্ন জায়গায় দিচ্ছি, কেউ গরম পানির বালিশ নিয়ে বসছে, কেউ পায়ের নিচে গরম শেক দিয়ে অফিস করছে, কেউ অফিসের ভিতরে বিছানা করে ঘুমাচ্ছে, 2 ঘন্টা বিছানা কাজ না করলে রিটায়ার না করলে, আমি তাদেরকে অশ্রদ্ধা করছি না, তারা তাদের চূড়ান্ত দিয়েছেন, এখন অ্যাডভাইজারি ক্যাপাসিটিতে থাকেন, তাদেরকে এক্সিকিউটিভে রাখবেন না, এক্সিকিউটিভে রাখবেন ইয়াং ট্যালেন্ট এনার্জেটিক ইন হোম অ্যান্ড অ্যাব্রোড, আমাদের প্রচুর ট্যালেন্ট, ওনার ছেলেটা যদি পড়াশোনা করে, আপনার ভাইটা যদি পড়া করে, ওনার যদি করে, এগুলো যখন মডার্ন নলেজগুলো নিয়েছে, এদের টেকনোলজিটাকে আমাদেরকে নিতে হবে, ইনোভেটিভ টেকনোলজি, ইনোভেটিভ, আমাদের মন্দাতা আমলের এখন এই ডিপোজিট রেখে আর ব্যাংকে থেকে এইগুলো দিয়ে এই এই ফিনান্সিয়াল কম্পোনেন্টস এখন ওয়ার্ল্ডে নাই, এখন কিন্তু ইনভেস্টমেন্ট রিলেটেড, আপনার আপনাকে বিনিয়োগ করতে হবে, সেই জায়গাতে বিনিয়োগ করবে যে অফিসার সেই এসেস করবে যে উনি যে প্রজেক্টটা করতে চাইছে আসলে এটা ভায়াবল হবে কিনা, কারণ টাকা আটকালে তো উনিও মরবে, আমার টাকাও তো আছে, আমার টাকা। আমরা আমরা এটা নিয়ে আবার আলোচনা করব, আমরা আরেকটি ছোট্ট বিরতিতে যাব, দর্শক নিজটাটা বিশ সংলাপে যাচ্ছি আরও ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা বিশ সংলাপে। আমরা এর আগে আলোচনা করছিলাম যে ইয়াং ট্যালেন্টেড যারা আছে তাদেরকে পিক করা হচ্ছে না, একটু জামালউদ্দিন সাহেব আপনার কাছে একটু যাব যে এটা কেন করা হচ্ছে না, এখানে আসলে গ্যাপটা কোথায়, কি মনে হয়? আসলে করা হচ্ছে না বলতে আমি বলবো না যে করার জন্য সরকার বেশ আন্তরিক এবং এটা বিভিন্ন উদ্যোগ নিয়েছে আইটি খাতে আমরা ইয়াংদের খুব ইয়ে করার জন্য, কিন্তু যেটা শিখিলভাবে বললেন গুরুত্বপূর্ণ যে আমরা আসলে বাইরে আমাদের অনেক ট্যালেন্টেড ইয়াং আছে যারা কাজ করছে বিভিন্ন জায়গায় আমেরিকায় বা বিভিন্ন বড় বড় দেশের শহরে, এই লোকগুলো এই ট্যালেন্টগুলো যদি আমরা আমাদের এখানে নিয়ে আসতে পারি। আরেকটা বিষয় ওনার স্পিড হলো যে এখানে আমরা উনি যেটা বললেন যে আমরা অনেককে এই যে বয়স হয়ে গেছে তাদেরকে আমরা এখানে পুনর্বাসের মতো নিয়ে আসছি, ওই জায়গায় যদি ইয়াংদের আমরা রিপ্লেসমেন্ট করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আরও দ্রুতগতিতে আমরা এগিয়ে যেতে পারবো, কারণ একটা ইয়াং ফোর্স তার যে শক্তি, তার যে জীবনী শক্তি, তার বুদ্ধি, তার সে বিদেশে পড়াশোনা, তার
ওই কর্মস্পৃহা যেরকম থাকবে, একজন বয়স্ক লোকের মানে ন্যাচারালি এটা থাকে না। সে অর্থে ইয়াংদের আরও বেশি করে যদি আমরা আনতে পারি আমাদের মেইন ওয়ার্ক ফোর্সে এবং পলিসিতে বা আমরা ইমপ্লিমেন্টেশন পর্যায়ে, সেটা আমাদের ইকোনমিক সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো হতো। ধন্যবাদ। আমরা একটু বিনিয়োগ পরিবেশ নিয়ে যদি একটু আলাপ করি, যে আসলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশটা এখন কি অবস্থায় আছে, যে ঋণ খেলাপির এই সিচুয়েশন যেটা চলছে এই অবস্থায় ঋণ বিনিয়োগ পরিবেশটা কতটা আছে, জনাব আবদুল্লাহ সরকার প্লিজ। আসলে আমরা বিনিয়োগ সদা মানে বিনিয়োগ যেটা সরকার তো পলিসির উপর ডিপেন্ড করে, তো সরকারের বিনিয়োগের জন্য সদ ইচ্ছা যেটা কোনো অভাব নেই মনে করি, এবং তারা সুন্দর পলিসি কিন্তু ফর্মেট করে রাখছে। কিন্তু যা এক কথা বারবার তো বলা হয়ে যায় যে বিনিয়োগের জন্য যে সমস্ত পরিচিত দরকার, মানে যেগুলো সব ফ্যাক্টরসগুলো যে একদম যখন একজন দেশ মানে ইভেন লোকাল যারা বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী প্রত্যেকের যে কোন জায়গাটাকে দেখি, বিদেশি বিনিয়োগ প্রথমে দেখে যে লোকাল যারা বিনিয়োগকারী তারা কতটুকু আরামে আছে, কতটুকু মানে ফ্যাসিলিটি এনজয় করে, তারা কতটুকু খুশি আছে, সেটা কিন্তু তারা কিন্তু অ্যাসারটেন করে, কিন্তু তারপরে কিন্তু তার এখানে আসে। আর বিনিয়োগকারী সবসময় যে এখানে এক্সপোর্টের জন্য তা কিন্তু না, তার লোকাল মার্কেটটা কনসিডারেশন নেয় যে লোকাল মার্কেট আমার পার্চেসিং পাওয়ার কীরকম আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। প্লাস বিসাইড লোকাল মার্কেট তারা ধরো এক্সপোর্ট করবে, কিন্তু বিনিয়োগকারী থেকে ওরা কিন্তু আমাদের সাথে কতজন আসবে না, ওরা আসবে তাদের নিজেদের বেনিফিটের জন্য আসবে, যে বেনিফিটটা ওরা বেশি পাবে সেখানে এখানে আসবে। আগে যেমন এখানকার সুবিধা নেওয়ার জন্য অনেক চীনা চাইনিজ তাইওয়ানিজ কোম্পানি সেখানে কোম্পানি করে আমাদের যে এক্সপোর্টে যে আমরা ইনসেন্টিভগুলো পাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আমেরিকাতে জিএসপি এগুলো ফেসিলিটি নেওয়ার জন্য তারা এখানে আসছে। ইট ইজ নট যে আমাদের এখানে সাহায্য করতে তারা আসছে না, তাহলে এখন তারা আসবে না। আমাদের যখন নার্সিং করতে হবে বিনিয়োগ পরিবেশ, হ্যাঁ ওইটা পরিবেশটা না আসলে আমি তো বললাম যে হার্ড ওয়ার্ক অনেক, মানে আমি যে প্রথমে আগাবো ওইটা আমি এগেন ব্যাক করি যে সরকার সদস্য কোনো অভাব নাই, এবং সরকার হ্যাজ পারমানেন্ট নাইস পলিসি অলসো টু এনকারেজ লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ ফরেন মানে ইনভেস্টার, সেটা করার জন্য কিন্তু সব ব্যবস্থা এখানে আছে। কিন্তু ওইগুলো কীভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যখন কোনো বিনিয়োগকারী গিয়ে যে সমস্ত সরকারের যে সমস্ত পর্যায়গুলো আছে ধরেন ইউটিলিটি সার্ভিস তারপরে ইনফ্রাস্ট্রাকচার তার পলিসি সাপোর্ট তারপর ইনসেন্টিভসগুলো এগুলো কীভাবে কত ইজিলি পাওয়া যায় এখানে, কিন্তু এখানে কিন্তু বাধা কিন্তু এগুলো যদি আমাদের সরকার এটাকেই ত্বরান্বিত করার জন্য একটা ওয়ান স্টপ সার্ভিস করা হয়েছে, কিন্তু ওয়ান স্টপ সার্ভিস তো ঠিক মতো ইমপ্লিমেন্ট হচ্ছে না। দেখা যাচ্ছে ওয়ান স্টপ সার্ভিসে গিয়ে দেখা যাচ্ছে যে আপনি যেভাবে যখন ব্যুরোক্র্যাটিক এতে লেভেলে যায় এটা তখন ফাইলগুলো সব ঘোরপাক্ষিত থাকে আর কি, তখন ওয়ান স্টপ থাকে না, সেটা মেন স্টপ তখন হয়ে যায়। কাজে এগুলোকে লিটারালি ওয়ান স্টপ সার্ভিসটাকে ই করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, তাহলে কিন্তু অনেক সুবিধা। আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে গেছে রাস্তাঘাট, তো আর সরকার রাস্তাঘাট ডেভেলপমেন্ট যথেষ্ট করতেছে আমি বলবো, এবং সেটা এখন রাস্তাঘাট ডেভেলপ করার সময় দেখা যাচ্ছে যে ওখানে যে কী পরিমাণ আপনি এই পাথর হবে, কী পরিমাণ এই সিমেন্ট হবে, কী পরিমাণ বালু হবে, যেহেতু ওইটা তো গুণ করে ফেলা যায় তখন তো ওই যে ওই ইনফ্রাস্ট্রাকচার কেনা বেশি দিন তখন অটেক্সই হয়ে যায়। কাজে আমাদের প্রত্যেকটা লেভেলে উই মাস্ট হ্যাভ ন্যাশনাল কমিটমেন্ট, বিনিয়োগ করার জন্য আসলে কোনো ফরমেশন বা কোনো কিছু করার সুযোগ আছে কিনা কি বলবো? আছে আমাদের দেশে, এই যে অনেক মনের কষ্টের কথা বলেছি আপনাদের, যেহেতু দেখছি কষ্ট লাগছে দেশটার, এই ভালো সুযোগ ছিল এগুলো নষ্ট হচ্ছে কিছু কিছু সুবিধাবাদী লোকের, তাদের সুবিধার ব্যক্তিগত সুবিধার জন্য, তাও যদি বুঝতাম কোনো প্রাতিষ্ঠানিক, কোনো প্রাতিষ্ঠানিক নয়। এখানে এখানে এখন আমরা সব জায়গাতে প্রতিষ্ঠানের থেকে ব্যক্তি বড় হয়ে গেছে, এই কারণে আমরা অনেক জিনিস প্রফেশনালি ডেলিভার করতে পারছি না। আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি হাইওয়ে এটা এগ্রি করেছেন, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি অনেক ভালো ভালো পলিসি আছে, ভালো উদ্যোক্তা আছে, ইনোভেশন আছে, ইয়াং ট্যালেন্টস আছে, আমাদের প্রবীণদের অভিজ্ঞতা আছে। আমি খালি ইয়াং বলছি মানে ইয়াংদেরকে দিয়ে এখানে একটা কচিকাচার মেলা করলে হবে না, ওনাদের মতো লোকদের অভিজ্ঞতাটা মেধাটাকে বুদ্ধিটাকেও কাজে নিতে হবে, কারণ ঠান্ডা রক্তের মানুষেরও বুদ্ধির দরকার আছে। কিন্তু ট্যালেন্টকে দিতে হবে দৌড়ানোর কাজটা সে করবে, আমার ওই গুরুত্বপূর্ণ যেখানে মুভমেন্টের দরকার আছে সেই জায়গাটাতে যেন সেই রকমের এনার্জাইজ একটা মানুষ থাকে, সেটা হলো আমার ইয়াং ফোর্স। অক্ষম নয় সে, সক্ষম, শুধু বিদেশে নয় দেশে। আমাদের বাংলাদেশের এখন একাডেমিক সিস্টেমে অনেক ভালো ভালো মেধা তৈরি হওয়ার সুযোগ হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোতে, প্রাইভেট সেক্টরে অনেকগুলো ইউনিভার্সিটি অত্যন্ত ভালো কাজ করছে, ঢাকা ইউনিভার্সিটির অনেকগুলো ডিপার্টমেন্ট ওয়ার্ল্ডে কম্পিটিশন করছে, বুক ভরে যায় বিশ্বাস করেন যখন বাইরে গিয়ে দেখি আমাদের ছেলেরা এরকম আগাচ্ছে। এই জায়গাগুলো এদেরকে ইউটিলাইজেশনের একটা প্ল্যান রাখতে হবে, আর আমাদের বড়রা কিন্তু একটু সাইড দিতে হবে ছোটোদেরকে আগানোর জন্য, ওনারা অ্যাডভাইজারি বোর্ডে যান। এক্সিকিউশনে কিন্তু আমাদেরকে তরুণ মেধাবী যারা দেশে আছে যারা বিদেশে আছে, আমরা ওই দিন একটা আমি ওই যে এসডিজি প্ল্যাটফর্মের একটা মিটিংয়ে গেছিলাম, আমাদের মানে চিফ
কোঅর্ডিনেটর যেন আবুল কালাম আজাদ সাহেব ছিলেন, উনি আমাদের সাথে আমেরিকার কনফারেন্সে আমাদের সাথে ছিলেন। তো ওখানে দেখলাম বলা হচ্ছে যে যে যত মেধাবী বাংলাদেশে সে বড় বার্ডেন হয়ে যাচ্ছে, কারণ তার চাকরি হচ্ছে না, কারণ মেধাবী পজিশন তো শত শত নাই, কিন্তু মেধাবী পজিশনগুলোকে মেধাবী জায়গাগুলোতে যে ব্যবহার করার যেটুক স্কোপ আছে সেটা আমরা রিটায়ারমেন্ট লোকজনকে দিয়ে জাবর কাটাচ্ছি না, সে কারণে সে না পারছে প্রপার ডেলিভারি করতে, আর যে নতুন ছেলেটা তৈরি হয়ে আসছে বাজারে শ্রমবাজারে তার আমি কাজে লাগাতে পারছি না। ইন্টার্নশিপ দেওয়ার জন্য এবার ব্যাংকের সাহেবরা জানি না আমরা কয়টা দেন, একটা তরুণ ছেলে যদি ইন্টার্ন করতে আসে ওনারা প্যাট্রোনাইজ করেন কিনা আমি জানি না, কতটা হাইবাই করেছে আমি জানি না, আমি জেনারেল বলছি। ওয়ার্ল্ডের সব জায়গাতে কিন্তু কর্পোরেটগুলো কিন্তু ইন্টার্নগুলোকে তৈরি করেছে, ট্রেনিং দিয়েছে, স্কলারশিপ দিয়েছে ইন্টার্ন। ওনার এখানে যদি একটা ওনারদের মতো ব্যাংকারদের কাছে একটা ইন্টার্নের বলে ভাই এটা একটা ছেলে পড়াশোনা আসছে একটা ইন্টার্ন 3 মাসের ইন্টার্ন দেন, উনি বলবে জায়গা নাই বুঝেন, কারণ চেয়ারে টেবিলে বসবে, চা খাবে, কিছু পয়সা দিতে হবে, সোশ্যাল কমিটমেন্ট এটা থাকতে হবে, খালি মাঝখানে গিয়ে চাঁদা দিলেই হবে না। ব্যাংকগুলোকে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই সোশ্যাল কমিটমেন্ট যদি থাকে, আমাদের বাংলাদেশে মাশাল্লাহ মেধা আছে, লোকজনের ট্যালেন্ট আছে, আমাদের অশিক্ষিত লোকটাও কিন্তু গ্রহণ করবার ক্ষমতা বাংলাদেশি মানুষের পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশি, সহনশীলতা বেশি, মানে বিকল্প বৈরী পরিস্থিতিতে নিজেকে তৈরি করে এগিয়ে নিয়ে যাওয়ার ফাইট করবার মানসিকতা সাধারণ মানুষের বেশি। আমাদের একটা ভালো লিডারশিপ এবং পলিসি এইটার এক্সিকিউশনের জায়গাগুলো ঠিক করতে হবে, দ্যাটস ইট। ধন্যবাদ। আমরা এর মধ্যে দেখেছি যে বিশাল একটি অঙ্ক, প্রায় 37,260 কোটি টাকার মতো অবলম্বন হয়েছে, ব্যাংকগুলো অবলম্বন করেছে। কার টাকা কি অবলম্বন করছে? খেলাপি ঋণ থেকে। কেন কার টাকা করছেন? সেটাই, দাঁড়ান, উনি বলবেন তো এই যে হাইবাই এর মতো যারা ব্যাংকের মালিকরা আছে তাদের ক্ষতি হচ্ছে, ন ওনাদের কোনো ক্ষতি হচ্ছে না, ওনারা ডিভিডেন্ড ডিভিডেন্ড যেভাবে পারে সেভাবে মিটমাট করে নিচ্ছে। সাধারণ ক্যাপিটাল মার্কেটে যে বিনিয়োগকারীটা আছে 100 টাকার শেয়ার কিনেছে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটাই। আমি সেফটি নেট দিয়ে নিচের লোককে উপরে তুলবার চেষ্টা করছি, তাকে সক্ষমতা দেওয়ার চেষ্টা করছি, আমি তার টাকাটা অন্যভাবে স্ন্যাচিং হচ্ছে আমি এটা বন্ধ করতে পারছি না। তাহলে এই গ্যাপটা আসলে ফুলফিল হবে কিভাবে? একমাত্র হলো জবাবদিহিতার শক্তিশালী করতে। একটু আপনি কি অ্যাড করবেন কিছু? না, এখন তো এই ধরুন তো আপনার যে এইগুলো আমার যে জবাবদিহির ব্যাপারটা যেটা, হ্যাঁ হ্যাঁ, এটা খুবই দুর্বল এখানে, তাই না? এখানে তো কোনো ই নেই, মানে কী বলো ওটাকে, এই আপনার যে একটা এগুলোকে ওভারকাম করার জন্য যে সমস্তই দরকার, মানে এখানে তো আসলে আপনারা একা তো কিছু করতে পারবেন না, প্রিভেন্ট তো অভাবে এখানে আছে যথেষ্ট। তারপরে আমি প্রাইভেট লেভেলে কিন্তু আমরা অনেক চেষ্টা করতেছি এগুলো এই সমস্ত বলে ই ওভারকাম করার জন্য, ঋণ যা অবলম্বন করে যেটা করা হচ্ছে সেটা টাকা টাকার, কিন্তু ব্যাংক কিন্তু আমরা এটাই করতে পারবো না, ব্যাংকে ওটা সুদ দিতেই হবে, অবলম্বন করতে পারি কিন্তু অনেক সময় ইন্টারেস্ট মাপ দিচ্ছি, কিন্তু কার ইন্টারেস্টকে মাপ দিচ্ছে, তাই না? সমস্যা দেখানে আর কি, কিন্তু ইন অর্ডার টু স্যালভে দি রাইট ইনভেস্টার রাইট বরোয়ার এগুলো করতে হয় আমাদের আর কি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাইবাই উনি নিজে একজন ব্যাংকের মালিক পরিচালক, আবার উনি একই সঙ্গে উনি ব্যবসায়ীও, সুতরাং এই দুই সত্তা নিয়ে উনি ওখানে বসছেন। উনি যদি ব্যাংকে পরিচালনা বোর্ডে বসে যদি ব্যবসায়ীর স্বার্থ দেখেন তাহলে এটা হবে না, পরিচালকের চোখে দেখতে হবে, এই জায়গাটা আমার মনে হয় একটু ঠিক করা দরকার। ধন্যবাদ। আমরা আসলে আজকে অনেকগুলো বিষয় পেয়েছি, ইয়াং ট্যালেন্টেডদেরকে সুযোগ দিতে হবে, অভিজ্ঞদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তাদেরকে হেল্প করা, এবং ইনোভেটিভ টেকনোলজিকে কাজে লাগানোর বিষয়গুলো আসছে, এবং আইনের ফাঁকফোকর বন্ধ করার প্রয়োজন আপনারা বলেছেন, এবং জবাবদিহিতা অবশ্যই থাকতে হবে, সব কিছু মিলিয়ে আসলে সোশ্যাল কমিটমেন্টের জায়গার কথা বলেছেন এবং ওয়ান স্টপ সার্ভিসের কথা বলেছেন, এই সব কিছু ফরমেশনের জন্য আসলে দরকার আমাদের, সদিচ্ছা দরকার। সুতরাং সব কিছু মিলিয়ে আসলে আমরা কতটা জানাতে পেরেছি এবং আশা করছি প্রশাসনের চোখে পড়বে এই বিষয়গুলো। আপনাদের অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল হাই সরকার এবং জনাব এম এস শেকিল চৌধুরী এবং জামালউদ্দিন, তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। দর্শক, শেষ করছি আজকের নিটল টাটা বীজ সংলাপ, আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।